এই মেয়েটি দেখলে পরে যাই কি চেনা আজ, তোমার আমার সবার প্রিয় বাউল মমতাজ। মমতাজ বাংলার মাটি ও মানুষের শিল্পী। প্রতিটি মানুষের মুখে মুখে বাউল মমতাজের গান, দেশ জুড়ে এখন তার পরিচিতি। বিশ্বের সবচেয়ে বেশি গানের অ্যালবাম প্রকাশ করে দেশের সীমানা ছাড়িয়ে 2003 সালে গিনেস বুকে নাম লিখিয়েছেন এই শিল্পী, যা গোটা বাঙালি জাতির জন্য গৌরবের বিষয়। আমার যে সবচেয়ে বেশি অ্যালবাম করেছি, কী কী অ্যালবাম করেছি সেই সমস্ত কপি, এবং এগুলো আমি সব সংগ্রহ করে, সবগুলো হয়তো পারিনি, প্রায় 500 মতো অ্যালবাম আমি পেপার কাটিং বা অ্যালবাম আমি সংগ্রহ করে সেগুলো দিয়ে আমি এটা আমার সবচেয়ে বেশি অ্যালবাম এটা আমি প্রমাণ করেছি। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মণ্ডব গ্রামের বাউল গানের শিল্পী মধু বয়াতি ও উজালা বেগমের সংসারে 1974 সালের 5 মে জন্ম নেন মমতাজ। সকালে বিকেলে মধু বয়াতি গানের রেয়াজ করতেন। শিশুবাদে খুব ছোটবেলা থেকেই গানের সুরের সাথে জড়িয়ে যায় মমতাজ, আকৃষ্ট হয় গানের প্রতি। 7 বছর বয়সে মমতাজ একদিন বাবার সাথে গান শুনতে যায় ঢাকার মিরপুরে শাহ আলীর মাজারে। বাবার সামনে বলতে ভয় পেয়ে বাবার এক বন্ধুকে জানায় সে একটা গান গাইবে। সবাই তো হতবাক, এত ছোট মেয়ে গান গাইবে? বাবা মধু বয়াতি কখনো মমতাজকে গান গাইতে দেখেননি। নাছোড় বান্দা মমতাজ বাবার সম্মতি নিয়ে একটি গান গেয়ে উপস্থিত দর্শকদের নজর কাড়ে, পাই অভূতপূর্ব সাড়া, যা আজকের মমতাজ হওয়ার পেছনে প্রথম উদ্দীপনা। রজবে চান্দে যে এক মাসব্যাপী অনুষ্ঠান হয়, এরকম একটা অনুষ্ঠানে বাচ্চা মানুষ, বাবা রেখেও যেতে পারতেছে না, কান্না করতেছি, তো বলে ঠিক আছে চলো, তো সাথে গেছি। যাওয়ার পরে তা এক আরেকজন শিল্পীকে বলতেছি, মানে বাবাকে তো বলার সাহস পাচ্ছি না, তো আরেকজন শিল্পী, কাকা আমি একটা গান করব। তো কেউ কি তুমি গান গাইতে পারো? আমি তো হ্যাঁ আমি একটা গান করব। তখন ওই শিল্পী যখন বাবাকে বলল যে ভাই মেয়ে তো গান গাইতে চাইতেছে, ও একটা গান গাইতে যায় মঞ্চে, তো বাবা তো একেবারেই অবাক যে কি, ওরে তো আমি গান শিখে নেই, ও কিভাবে গান করবে? তো আমি তখন বলতেছি যে না আমি একটা গান করবই। তো তখন তো তাল লয় কোনো কিছুই ওইভাবে নাই আমার মধ্যে, তো একটা গান আমি যেমন বাবা গায় তো বাবার কাছ থেকে শুনতে শুনতে একটা গান আমার মুখস্থ হয়ে গেছে। তো বলি ঠিক আছে, তা আমি মঞ্চে আমাকে দাঁড়া করাই দিছে, দাঁড়া করানোর পরে আমি তো গান করতেছি। আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন নাইয়া, পার কর দুখিনী রাধারে, যে আমারে করে দিবে পার, তারে দিব গলার হার রে, হারে ও রে নাইয়া। এই গানটা আমি সেই মঞ্চে গাওয়ার পরে আমার মনে আছে অনেক টাকা, মানে আমি বকশিস উপহার পেয়েছিলাম, আর সেই টাকা আমি সব হাতের মধ্যে করে, দুই হাতের মধ্যে করে রাখছি, কাউকে দেই না সেই টাকা। তারপরে তো আস্তে আস্তে স্কুলে গিয়ে বিভিন্ন স্কুলের ফাংশনে গান করেছি। এক একটা সময়ে এক এক ধরনের গান পছন্দ হয় বা ভালো লাগে, কখনো বিরহ বিচ্ছেদ গান ভালো লাগে, আবার কখনো মুর্শিদি গানগুলো গাইতে খুব ভালো লাগে। সাজিব কার লাগি যার লাগিয়া এত সাজিল সই, সে হইয়াছে যোগী প্রাণ সই, সাজিব কার লাগি যে রমণি বন্ধুর সখী, ও শৈল সে রয়েছে সাজি, আওলাকে সে পাগল বেশে আমার বন্ধু, আরে খুঁজি প্রাণ সই, সাজিব কার লাগি।
মমতাজের বাড়ির সামনের এই বট গাছ দেখলে বোঝা যায় এই গাছের নিচে বাউলরা গানের আসর বসায়। ছোটবেলা থেকেই এই বট গাছের নিচে গান গাওয়ার পাশাপাশি গ্রামে গ্রামে বাবার সাথে তিনি গান করতে যেতেন। এভাবে একদিন আসে অ্যালবাম প্রকাশের সুযোগ। দেশের একটি প্রযোজনা সংস্থা মমতাজের গান শুনে একই দিনে দুইটি অ্যালবাম প্রকাশ করে, যার প্রথমটির নাম ছিল মিসেস সুপার আর দ্বিতীয়টির নাম ছিল খেলছে পাখি উল্টা করে। আমার আব্বা একজন বাউল শিল্পী ছিলেন, আর হয়তো বাবা শিল্পী ছিলেন বিধায়ী আজকে আমি শিল্পী হয়েছি, আর তার সহযোগিতা, তার সব কিছু পরিশ্রমের ফসল এটা। আর সাথে আমার মা, আমার মা বাবা, আমার এরাই আমাকে প্রথম গানের হাতে খড়ি বা যত ধরনের কষ্ট সহযোগিতা যা করার জন্য একজন শিল্পীর পিছনে যা করার দরকার তারা করেছে। আমার প্রথম অ্যালবাম ছিল অ্যাকচুয়ালি দুইটি, কারণ হলো আমার প্রথম একটা করার পরে কোম্পানি যখন স্টুডিওতে গিয়ে আমার গানগুলো শুনলো, শোনার পরে তার কাছে ভাল লাগছে, ভাল লাগার পরে সে ওই দিনই বললো যে আর একটি ক্যাসেট করে দেন। তো সাথে সাথে আমি একদিনে ফুল শিফটে আমি দুইটা রেকর্ডিং করেছিলাম সেদিন। তার একটির নাম ছিল বিশ্বের সুপার, আর একটি ছিল খেলছে পাখি উল্টা কলে। এই দুটি নামে দুটি অ্যালবাম, একটির মধ্যে শুধু আধ্যাত্মিক গান ছিল আর একটির মধ্যে বিচ্ছেদ গান ছিল। এ পর্যন্ত মমতাজের গাওয়া গানের অ্যালবামের সংখ্যা প্রায় 700। 2002 সালে 500 অ্যালবামের একটি তালিকা প্রকাশ করে গিনেস বুকে নাম লেখান মমতাজ, পান দেশের বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সময় সেরা শিল্পীর পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2004 সালে গ্রেটার কুমিল্লার স্বর্ণপদক, 2003 সালে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার, রিপোর্টার্স ইউনিটির গোল্ডেন নেস্ট অ্যাওয়ার্ড, ঢালিউড অ্যাওয়ার্ড, ইন্দো বাংলা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাসশাস পুরস্কার, টেলিভিশন রিপোর্টার্স অ্যাওয়ার্ড, লন্ডনে এটিএন বাংলা মিডিয়া অ্যাওয়ার্ড। পুরস্কার পেলে তো অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে। তো আমিও যখন কখনো কোনো পুরস্কার পাই তখন যে আমি একটা ভালো কাজ করলাম সে কাজের স্বীকৃতি এটা, এবং আমার সেই পরিশ্রমটা, আমি যে পরিশ্রম করে গান করেছি বা এই পরিশ্রম করেই হয়তো এ পর্যন্ত আসছি, তো সেজন্য হয়তো সেই স্বীকৃতিটা কারো কাছ থেকে পেলে নিজের কাছে তখন ভালো লাগে যে না, আমার পরিশ্রমটা কাজে লেগেছে। দেশের বাউল শিল্পীরা মমতাজকে অত্যন্ত ভক্তি করেন, অনেকে মমতাজের নামে ক্যাসেট উৎসর্গ করেছেন। এরকম একজন বাউল শিল্পী জালাল সরকার, তিনি মমতাজের নামে উৎসর্গ করেন। মানিকগঞ্জের একটি সাধারণ পরিবার থেকে উঠে আসে মমতাজ গোটা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে দিয়েছেন একটি নতুন স্বাদের সুরের সন্ধান। শুধু বাউল গান নয়, আধুনিক গান গেয়ে অসামান্য খ্যাতি অর্জন করেছেন তিনি। আসলে কাউকে অনুকরণ করি না, আমি আমার মতো করেই করি, আর শিল্পী সবাই আমার কাছে প্রিয়, কারণ এক একজন এক এক রকম গান করে, এক একজন এক এক রকম ভালো গায়, তো কারোর সাথে কারো মিল নাই এবং এটা না থাকুক এটাই ভালো লাগে। এক একজন যদি এক এক রকম করে মানুষকে আনন্দ দিতে পারে গানের মধ্য দিয়ে, মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারে, সেটাই অ্যাকচুয়ালি ভালো। আসলে বিদেশে গেলেও তখন যখন মঞ্চে উঠি গান করি তখন আর বাংলাদেশ আর বিদেশের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এবং তখন নিজের কাছেও মনে হয় না যে আমি কোনো অন্য দেশে এসে গান করতেছি। এই কারণেই মনে হয় না, এদেশের দর্শক আর ওদেশের দর্শক, দর্শকগুলি আমাদের বাংলাদেশি। আর বাংলা ভাষাভাষী মানুষের প্রিয় শিল্পী হিসেবে মমতাজ আমেরিকা, লন্ডন, ইতালি, সুইডেন, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, দুবাই, হংকং সহ ভারতের বিভিন্ন জায়গা সফর করেছেন। সঙ্গীতের সাধনা করতে করতে মমতাজ ব্যক্তি জীবনে প্রবেশ করেছেন সুরের এক আধ্যাত্ম জগতে। তিনি এখন শুধু গানের গাতকই নন, অত্যন্ত চিন্তাশীল একজন সঙ্গীত ব্যক্তিত্ব। অবশ্য তার এই ব্যস্ততম সঙ্গীত জীবন পরিবার জীবনকে খুব একটা ব্যাহত করে না। ছোটবেলায় বাবার সাথে বিভিন্ন মঞ্চে মঞ্চে গিয়ে পালা গান করেছি, বা প্রথম পালা গান হয়তো করতে পারতাম না তখন বাবার সাথে গিয়ে বাবার পালা গান শুনতাম বিভিন্ন গ্রামগঞ্জে। তখন রাস্তাঘাটের অবস্থা এদেশে ভালো ছিল না, যানবাহন ওইভাবে ছিল না, বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল হেঁটে হেঁটে গিয়ে কত পরিশ্রম করে গান গাইতে হয়েছে। আর এখন দেখা যায় যে যদি বলে যে 100 গজ হাইটে যেতে হবে গাড়ি রেখে, তখনই আর ভালো লাগে না যে হাইটে যাবো নাকি। হ্যাঁ, তো এই যে একটা পরিবর্তন মানুষের মধ্যে, তা আমাদের মধ্যে মানে দেশের পরিবর্তন এরকম হয়ে গেছে, আমাদের পরিবর্তনটার সাথে সাথে এরকম হয়ে গেছে। কিন্তু আগে তো দেখা গেছে কত মাইল হেঁটে চলে যেতাম, সারাদিন হেঁটে রাত্রে যাই প্রোগ্রাম করতাম, রাত্রে সারা রাত প্রোগ্রাম করে দেখা গেলো আবার ভোরে আবার হাঁটা দিতাম, রাস্তায় বসে বসে কোথাও কিছু খেয়ে নিতে হইতো। তো এরকম অবস্থায় গান করছি,
তো সেগুলো তো অবশ্যই এখন মনে পড়ে, বা ওই সমস্ত এলাকা দিয়ে যখন দামি গাড়ি নিয়ে যাই তখন তো মনে পড়ে যে এই সমস্ত এলাকায় হেঁটে হেঁটে গেছি। এত দুঃখ দিলে আমি দুঃখ তোর লাগিয়া ভোগ ভাষাই নয়ন জলে সরল মনে এত দুঃখ দিলে বিশ্বাস করে তুই বন্ধুরে সব দিয়াছি নদীর পারে রে আমি বিশ্বাস করে তুই বন্ধুরে সব দিয়াছি নদীর পারে রে হাইরে বলেছিলে তুই আমারে ভুলবে না জীবনে গেলে সরল মনে এত দুঃখ দিলে। মাটির গান করি, সাধারণ মানুষের গান করি, এটাই হলো আমার মূল পরিচয়। পাশাপাশি মডেলিং এটা আমার মূল বিষয় না, আমি একজন শিল্পী, এটাই হলো আমার মূল পরিচয়। আর সিনেমা, এটা আসলে অন্য কোনো সিনেমাতে আমি অভিনয় করছি না, এটা হলো আমার একেবারেই লাইফ স্টোরি, আমার জীবন কাহিনী নিয়েই আমি একটা ছবি করছি, এটাই হলো মূল বিষয়। অন্য কোনো সিনেমাতে আমি অভিনয় করব, আমি কোনো অভিনেত্রী হব, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নেই। আমি চাই আমার মরণের আগ পর্যন্ত আমি গান গেয়ে যাব, এবং গান নিয়ে শেষ বয়সে হয়তো যতটুক সম্ভব গানের উপরে কিছু, যেমন আমাদের দেশে ওইভাবে কোনো গানের উপরে একাডেমি শিক্ষা নেওয়া এ ধরনের কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই, তো আমার একটা পরিকল্পনা আছে যে এই ধরনের কোনো কিছু যদি করা যায় তাহলে অনেক মানুষই উপকৃত হবে। আপনারা জানেন আমি এর মধ্যে একটা আমার এই নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আমি একটা চক্ষু হাসপাতাল করেছি মানিগঞ্জে, মমতাজ চক্ষু হাসপাতাল। আর শিশু হাসপাতাল নিয়ে আমার মাথা একটা পরিকল্পনা আছে, আমি ভবিষ্যতে করার চেষ্টা করব। তো এই ধরনের সমাজসেবামূলক কোনো কাজে বা কাউকে কখনো কোনোভাবে সহযোগিতা করতে পারলে এটা কাছেও ভালো লাগবে। সব হয়ে যাবে স্মৃতি, স্মৃতি হবে গাওয়া গীতি, সব হয়ে যাবে স্মৃতি, স্মৃতি হবে গাওয়া গীতি, দেহ থেকে প্রাণটুকু বেরুলেই লেখা হবে পত্রিকায় শোক সংবাদ করে মমতাজার ভবে বেঁচে নেই, লেখা হবে পত্রিকায় শোক সংবাদ করে মমতাজার ভবে বেঁচে নেই, বাড়ি গাড়ি টাকা করি সব যাব ফেলে, ফেলে যাব আদরের এই মেয়ে ছেলে, দু টাকার তুলা দশ টাকার আতর, সপাচেক টাকার নেব কাফন কাপড়, সাবানে ষোলো টাকা মোর গায়ে হবে মাখা, সাবানে ষোলো টাকা মোর গায়ে হবে মাখা, সুরমায় পাঁচ টাকা দু চোখেই লেখা হবে পত্রিকায় শোক সংবাদ করে মমতাজার ভবে বেঁচে নেই। দর্শক যারা আছে তারা অবশ্যই এই চ্যানেলটি দেখে মজা পায়, আনন্দ পায় এবং ভালো কিছু দেখতে পায়। তো চ্যানেলাইকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি যারা এই চ্যানেলাই আজকে দেখছেন এবং নিয়মিত দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।